রান্না হচ্ছে রুই মাছের কড়াই পাতুরি। নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাড়ি থেকে আম আর কাঁঠালগুলো এনেছি দুইটা কাঁঠালে ভেঙে নিয়েছি একটা ভালোভাবে পেকেছে আর একটা ভালোভাবে পাকে নাই ওটা রেখে দিয়েছি কয়েকটা মাত্র কোষ নিয়েছি আর একটা কাঁঠাল খুব সুন্দর মতো পেকেছে এখন আমরা কাঁঠাল দিয়ে মুড়ি খাবো এখন সকাল দশটা বাজে তো আমার মেয়ে ওই রুই মাছের ফিসগুলো কেটে কেটে নিচ্ছে এগুলো দিয়ে ওই পাতুরি করবে কড়াই পাতুরি ছোটো ছোটো করে মাছ কেটে দিলে ওই পাতুরি খেতে ভালো লাগে আমার নাতনি অনুভা বসে বসে ছবি আঁকছে ও সব সময় একটু কাগজের টুকরা পেলেও একটা ছবি আঁকে ওর কাছে ভালো লাগে ছবি আঁকতে ওর বয়স সাত বছর ক্লাস ওয়ানে পড়ে আমি আপনাদেরকে ওর ছবি আঁকা দেখাবো একেবারে শেষের দিকে আজ সকাল থেকে ও আমাকে বারবার ওই ছবিগুলো এঁকে এঁকে দেখাচ্ছে তো আমি ভাবলাম ওর আঁকা ছবিগুলো আপনাদের দেখাবো কোনো দুষ্টামি নাই কোনো ঝামেলা করে না অনবরত টেবিলে বসে বসে একটা না একটা কাজ করবে হয়তো পড়বে না হয় ছবি আঁকবে না হয় অঙ্ক করবে আর মাকে নিয়ে নিয়ে দেখাবে এদিকে সোমা দুপুরের রান্নার আয়োজন করছি কেটে বেটে সব রেডি করে নিচ্ছি সবাই কাঁঠাল আর মুড়ি খেয়েছে আমি একটা আম নিয়েছি গতকাল এনেছিলাম আমাদের গাছের আম এগুলি একটা আম মনে হচ্ছে ফেকে গেছে এটা নিয়ে নিলাম টক হবে না মিষ্টি হবে এই আমগুলো বৈশাখ মাস শেষে জ্যৈষ্ঠ মাসের প্রথমেই ফাঁকে তো জ্যৈষ্ঠ মাসও চলে আসছে তবে আমটা বেশি মজে নাই দুই একদিন ঘরে থাকলে একেবারে মিষ্টি লাগতো সামান্য একটু টক আছে ভিতরের দিকে ও রান্না করবে এঁচড় নিরামিষ এঁচড় রান্না করবে মটরের ডাল একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে সিদ্ধ করে নিল আর এদিকে মুসুরের ডাল বসিয়েছে এঁচড়ের তরকারিটা বসাবে কড়াইতে সরিষার তেল দিয়েছে পোড়নে দিচ্ছে পাঁচ ফোড়ন একটা তেজপাতা তেজপাতা পাঁচ ফুরন একটু লাল লাল হওয়ার পর এখন আদা বাটা দিল আর ধনিয়া জিরা একসাথে বাটা দিল ধনিয়া জিরার সাথে দারুচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচ দিয়েছি মশলা কষানোর জন্য একটু জলও দিয়ে দিল ধুয়ে রাখা একটা টমেটো কেটে দিচ্ছি আমি শুধু দেখছি ও কিভাবে রান্না করছে আমি বলেছিলাম আমি রান্না করব তো ওকে বলেছিলাম তুমি রেডি করে দাও আমি রান্না করব ও বলছে না মা বাড়ি থেকে অনেক কাজ করে আসছেন আপনি একটু রেস্টে থাকেন আমি রান্না করব যা স্বাদ হয় ওটাই তো আসলেই আমার শরীরটা একেবারে ভীষণ ক্লান্তি লাগছে গরমেই বেশি খারাপ লাগছে তো দুই তিনটা কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিল স্বাদ মতো লবণ হলুদ এঁচুর সিদ্ধ করার সময় লবণ দিয়েছিল অল্প একটু গুঁড়ো মরিচ সব মশলা দেওয়া হয়ে গেছে এখন অল্প তাপে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল বের হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন ভাপিয়ে রাখা এঁচড়টা দিয়ে দিল এঁচড় ভাপাতে একটু হলুদ দিলে রংটা সুন্দর হতো হলুদ দে নাই সমস্যা নাই এখন একটু হলুদ বাড়িয়ে দিবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মোটর ডালটা দিয়ে দিল ডাল ডালসহ আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল দেবে অল্প করে জল দেবে জল দিয়ে নেড়ে চেড়ে ওই চুলায় বসিয়ে দিল এই চুলায় ডালে ফোড়ন দিচ্ছে ডালে ফোড়ন দিচ্ছে শুধু পেঁয়াজ মুসুরির ডাল টমেটো দিয়ে রুই মাছের কড়াই পাতড়ি করবে তো কুচানো পেঁয়াজ দিল বেশি করে স্বাদ মতো লবণ গুঁড়োমরিচ তিন চামচ দিল হলুদ এবার কেটে ধুয়ে রাখা কাঁঠালের বীজ দিল তো কাঁঠালের বীজই মাছের সাথে মেখে পাতুরি করলে ভালোই লাগে আমাদের কাছে ভালো লাগে অনেকেই কিন্তু কাঁঠালের বেশি পছন্দ করেন না এবার ছোট ছোট টুকরো করে রাখা রুই মাছগুলো দিয়ে দিল হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে কুচানো কিছু পেঁয়াজ ছিল ওগুলো সব দিয়ে দিচ্ছে ও বলছে পেঁয়াজ মনে হচ্ছে কম হবে এবার দিল সরিষার তেল একটু তেল কড়াইতে গরম করে দেওয়া হবে তার জন্য অল্প করে দিয়েছে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে বাইরে মুসল বৃষ্টি হাওয়া বইছে দরজা জানালা সব বন্ধ বিদ্যুত নাই কি যে মুসল দ্বারে বৃষ্টি হচ্ছে দেখুন টিনের চাল হলে আরও ভালোভাবে দেখা যেত এবং বোঝা যেত অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছে বড় একটা আম গাছ একেবারে ছয় তালার সাদ পর্যন্ত চলে গেছে অনেক বড় আম গাছ এদিকে নিরামিষ এঁচড়ের তরকারিটা হয়ে গেছে রুই মাছের কড়াই পাতুরি বসাবে সরিষার তেলে গোটা জিরা ফোরণে দিয়ে এখন মাছগুলো প্রথমে একটা একটা করে মাছগুলো দিচ্ছি তারপরে একসাথে সব দিয়ে দিল এরকম করে কড়াই পাতুরি আমিও করি ওদের কাছেও ভালো লাগে তো ঢেকে ঢেকে একটু উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিচ্ছে ঢেকে ঢেকে অল্প তাপে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দিল অল্প তাপে ঢেকে ঢেকে কড়াই পাতুরি রান্না হয়ে গেছে সবার খাওয়া দাওয়া চলছে তো আমরাও খেতে বসে গেলাম আমার সাথে আমার নাতনি খাবে ও আমার জন্য বসে আছে তো গতকাল বাড়ি থেকে একটু চাউল এনেছিলাম ওই চাউলের ভাত রান্না করেছি নতুন চাউল একটু নরম হয়ে গেছে বুঝে উঠতে পারে নাই তো রান্নাগুলো অনেক চমৎকার হয়েছে এখন দেখাচ্ছি আমার ছোট্ট নাতনির ছবি আঁকা সকাল থেকে ছবিগুলো এঁকেছিল তখনই বলেছে দিদা এগুলো ওনাদেরকে দেখান তা আমি বলছি পরে দেখাবো এখানে হ্যাঙ্গারে জামা প্যান্টগুলি রোদ্রে দিয়েছে আরও একটা ছবি খুঁজে পাচ্ছি না এটা হলো আপেল একটা মেয়ের ছবি এঁকেছিল এত সুন্দর তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর ভাবছি এটা না ভাবছি এত সুন্দর ছবি আঁকা এটা তো কল্পনা করে আঁকতে হয় ওর কল্পনা শক্তিটা কত সুন্দর দেখুন জল রং দিয়ে ছবি এঁকেছি নদীর পাড়ে গাছ রাতের বেলা চাঁদ উঠেছে অন্ধকার অন্ধকারে জলে ওই গাছের ছায়া পড়েছে কি সুন্দর তার কল্পনা শক্তি দেখুন এটা হলো কী জানি একটা ফুল এটাও একে আমাকে নিয়ে দেখাচ্ছে তা আমি মাঝে মাঝে এসে ওকে দেখছি আর ভাবছি ওর কল্পনা শক্তিটা কত সুন্দর ওর কল্পনাটা কত সুন্দর আমার সাত বছরের নাতনি ও দাদাকে দেখে দেখে এইসব আঁকে অরিন্দমও কিন্তু সুন্দর আঁকতে পারে ও ছোটবেলায় ছবি আঁকা শিখেছিল কিন্তু অনুভার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই ও দাদাকে দেখে দেখে শিখছে তো অরিন্দম প্রতিযোগিতার জন্য যখন ছবি আঁকে ওগুলি দেখেই ও বলে দাদা যখন পারছে আমিও পারবো ও সাথে সাথে আঁকতে বসে যায় তো এখন অরিন্দম স্কুলে গেছে আজকে শনিবার তো অনুভা বসে বসে ছবিগুলো এঁকেছে ওর জল রং দিয়ে আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে